পরিচয় করে দিও, আমি ইউনিভার্সাল কম্পিউটার বিডি থেকে আসিফ। আজকে নতুন একটা পিসি বিল প্যাকেজ নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে যে পিসি বিল, আপনি এখানে পিসিটা আর হচ্ছে আমরা এক্সট্রা হিসেবে দিয়েছি আপনাদেরকে একটা কিবোর্ড মাউসের কম্বো, কিবোর্ড মাউস মাউসপ্যাড, মনিটর থাকছে না। কারণ মনিটরটা দিচ্ছি না বা আমরা সাধারণত দিই না এই কারণে, কারণ মনিটরটা এক একজনের এক এক বাজেট, কেউ চাইনিজ প্রিফার করে, কেউ ব্র্যান্ডেডগুলো প্রিফার করে, কেউ আপনার বর্ডারলেস বর্ডার সহ বিভিন্ন রকমের, এই জন্য আমরা সাধারণত মনিটরটা কোনো প্যাকেজের সাথে ইনক্লুড করে থাকি না। তো আজকের এই প্যাকেজটা হচ্ছে বেসিক্যালি সাদা সাদা কালা কালার মতো সাদা একটা বিল্ড আমরা এটাতে দেওয়ার চেষ্টা করেছি। ক্যাসিংটাও সাদা এবং যে কম্বো এটাও সাদা, আর বাকিগুলো যেটা যেই কালার হয় বেসিক্যালি ওইটাই আর কি। যেহেতু ক্যাসিং, কিবোর্ড, মাউস, মনিটর এই কয়েকটা জিনিসই কিন্তু বেসিক্যালি বেশি ফোকাস হয়, যেখানে আমরা ওই মনিটরটা বাদে যে মেইন পার্টগুলো ক্যাসিং, কিবোর্ড, মাউস এখানে আমরা সাদা রাখার চেষ্টা করেছি। তো এখানে কি কত টাকার মধ্যে কত প্যাকেজ, কী কী প্রোডাক্ট পাচ্ছেন, কীরকম ওয়ারেন্টি বা কীরকম কাজ করতে পারবেন, সব কিছু নিয়ে আজকে ভিডিওটা। তো কথা না বাড়ে চলুন ভিডিওটা শুরু করা যায়। তো প্রসেসর হিসেবে আমরা যেটা দিচ্ছি এখানে হচ্ছে, অনেকে এখন তো আপনি সবাই জানেন কম বেশি যে 12 জেনারেশন কিন্তু এখন লেটেস্ট প্রসেসর চলছে ডেস্কটপ এবং ল্যাপটপ দুইটার ক্ষেত্রেই। তো এই জন্য আমরা আপনাদের চেষ্টা করেছি যে যত কমের মধ্যে আপনাদেরকে 12 জেনারেশনটা প্রসেসরের অনুভূতি দেওয়া যায়। তো আমরা সেই হিসেবে আজকে ওই চিন্তা ওটা কি মাথায় রেখে আমরা আজকে দিয়েছি i3 12 জেনারেশন একটা প্রসেসর, যেটার মডেল হচ্ছে 12100। এখানে হচ্ছে আপনার গিগাহার্জের কথা যদি আমি একটু বলি তাহলে হচ্ছে 3.3 এবং 4 core 8 thread, আপনার মিড লেভেল ইউজ থেকে কিছুটা হাই লেভেল ইউজ পর্যন্ত আপনি ইজিলি করতে পারবেন। এবং সেই সাথে আমরা মাদারবোর্ড হিসেবে দিয়েছি MSI 610 মাদারবোর্ড, যেটাতে আপনারা র্যাম পাচ্ছেন, দুইটা স্লটের র্যাম এবং এসএসডি স্লট পেয়ে যাচ্ছেন যেটাতে NVMe সাপোর্ট করবে। যেহেতু NVMe এসএসডি সাপোর্ট করবে তো সেক্ষেত্রে আমরাও NVMe এসএসডি দিচ্ছি প্যাকেজের সাথে। এটা হচ্ছে কিয়োশিয়া ব্র্যান্ডের, এটা তোশিবার একটা সাব ব্র্যান্ড, জাপানিজ এসএসডি। সো কোয়ালিটি সম্পর্কে হয়তো আপনাদের বলতে হবে না। এটা হচ্ছে 250 GB একটা NVMe এসএসডি, যেটাতে আপনারা ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন। এবং র্যাম হিসেবে দিচ্ছে আমরা চিরচেনা জাতীয় কর্সারের 8GB 32 MHz লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যাম। তো এইটার সাথে আমরা পাওয়ার আপ করার জন্য দিচ্ছি রিভেঞ্জারের নতুন একটা পার্সেল আসছে। রিভেঞ্জারের আগের ক্যাশ পার্সেলগুলোর সাথে আপনারা পরিচিত ছিলেন, যেটা ছিল নর্মাল ভ্যালু পাওয়ারের, বাট এখন এইগুলো আসছে লাইট পাওয়ার, যেটা ভ্যালু পাওয়ার থেকে কিছুটা বেটার এবং কেবল কোয়ালিটি, প্রোডাক্ট কোয়ালিটি সব কিছুই বেটার করা হয়েছে। 2 বছরের ওয়ারেন্টি থাকছে, যেটা বাজারে আপনারা আলাদাভাবে 1300 থেকে 1400 টাকার মধ্যে কিনতে পারবেন। ক্যাসিং হিসেবে আমরা চুজ করেছি, যেহেতু আমি বলেছি সাদা কালারের একটা থিম দিয়ে আমরা করতে চাচ্ছি, যাদের হোয়াইট লাভার যারা, আমরা এখানে দিয়েছি মনটেকের ফাইটার 500 হোয়াইট। তো এখানে প্রি ইনস্টল ফ্যান পাচ্ছেন আপনারা, পিছনে একটা পাচ্ছেন এবং উপরে দুইটা এবং সামনে একটা, এম লেখা আছে এখানে, ওইটার পিছনে একটা ফ্যান আছে। তো 4টা প্রি ইনস্টল 8GB ফ্যান পাচ্ছেন, উপরে আপনারা USB 2 এবং USB 3 পাওয়ার সুইচ, পাওয়ার রিস্টার সুইচ এবং সাথে ডাস্ট ফিল্টার পাচ্ছেন যাতে উপরে ময়লাটা প্রবেশ না করে। তো সাদা কালার যেহেতু একটু আপনাকে কিছুটা একটু যত্ন সহকারে রাখতে হবে যাতে ময়লা না পড়ে বা একটু সবসময় সুন্দর লাগে। এবং আরেকটা সাদা কালার যেটা আমরা ফোকাস করছি সেটা হচ্ছে যে কম্বোতে, এটা হচ্ছে মার্বো ব্র্যান্ডের CM310WH, মানে হোয়াইট কালার 3-in-1 গেমিং কম্বো। আমি তো বলে রাখি এটা এই কম্বোতে আপনারা পাচ্ছেন একটা কিবোর্ড, একটা মাউস এবং একটা মাউস প্যাড। মাউসটা আপনার সাইড বাটন পাচ্ছেন, কিবোর্ডে আপনারা হচ্ছে কিবোর্ডটা ছোটো, মানে নাম প্যাডের সাইডটা পাবেন না, ছোটো সাইজের মধ্যে করা হয়েছে। এবং আপনারা লাইটগুলা, আপনারা বিভিন্ন মোড থাকছে চেঞ্জ করতে পারবেন বা মোডগুলো ইউজ করতে পারবেন। সেই সাথে কিবোর্ডটা কিন্তু আমি বলে রাখি, উল্লেখ করে দিই, এটা কিন্তু মেমব্রেন কিবোর্ড, মেকানিক্যাল কিবোর্ড না, মেকানিক্যাল কিবোর্ডের মতো দেখতে বাট মেকানিক্যাল কিবোর্ড না। এখন এইটা প্রাইসের কথা, আপনারা এটা বাজারে আলাদাভাবে 2200 থেকে 2300 টাকার মধ্যে পেয়ে যাবেন 1 বছর ওয়ারেন্টি সহ। তো এখন এই ছিল সবগুলো পোর্টের রিভিউ, মনিটরটা কেন দেয়নি এটা তো বলেছি। এখন প্রাইসিংয়ের কথা যদি আমি আসি, এই প্যাকেজটা ফুল প্যাকেজটা আপনারা পাবেন হচ্ছে মাত্র 40,200 টাকায়। হ্যাঁ, 40,200 টাকা আপনারা এই i3 12 জেনারেশনের লেটেস্ট যে জেনারেশন, এই প্যাকেজটা পেয়ে যাবেন। প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এসএসডি, একটা সুন্দর সাদা ক্যাসিং, আজিও ফ্যান সহ কিবোর্ড, মাউস, মাউস জাস্ট একটা মনিটর কিনে নিলে হবে। 40,200 টাকা আপনারা i3 12 জেনারেশন প্রসেসর দিয়ে একটা প্যাকেজ পাবেন। আপনারা চাইলে কম বেশি করে প্লাস মাইনাস বা অ্যাড বা কোনোটা বাদ দিয়ে অ্যাড করতে পারবেন, আপনাদের পছন্দ অনুযায়ী সেটা করতে পারবেন। এখন নেয়ার ব্যাপারে যদি এটা বলি, নেয়ার ব্যাপারে প্রসেস হচ্ছে আমাদের মাল্টিপ্যাল সেন্টার লেভেল 4 427-28 নম্বর দোকান। এখানে আসলে আমাকে পাবেন, আমার দোকানে সবাইকে পাবেন। এবং আমাদের মার্কেটটা কিন্তু এলিফেন্ট রোড সাইডে মোড়েই অবস্থিত, মাল্টিপ্যাল সেন্টার যে কাউকে বললেই হবে। আর ঢাকার বাইরের যারা আছেন তারা চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে, বাকিটা আমরা কন্ডিশন কুরিয়ারে পাঠিয়ে দিব, সেট আপ টেট আপ করে আমরা পাঠিয়ে দিব, উইন্ডোজ সফটওয়্যার ড্রাইভার সব কিছু দিয়ে। আর যদি বলে রাখি যে এখানে কিন্তু সবগুলো প্রোডাক্টই ইনটেক এবং ব্র্যান্ড নিউ এবং ওয়ারেন্টি সহ।
প্রসেসর কিন্তু খোলা প্রসেসর অবশ্যই ইনটেক জেনুইন বক্স, আপনার ওয়ারেন্টি পাবেন 3 বছর, র্যামের লাইফ টাইম মাদার বোর্ডে 3 বছর, এটাই 1 বছর, কম্বোতে 1 বছর, পার্সপেক্টিভ 2 বছর, সবগুলোতে কিন্তু আপনারা জেনুইন এবং অথেন্টিক এবং ওয়ারেন্টি সব প্রোডাক্ট পাচ্ছেন। তো এই ছিল আজকের একটা শর্টকাট একটা পিসি প্যাকেজের ভিডিও। আবার ইনশাল্লাহ নতুন কোনো একটা বাজেটের মধ্যে আপনারা জন্য অবশ্যই প্যাকেজ নিয়ে আপনাদের কাছে হাজির হবো। কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু যদি জানানো থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্সে আমার নাম, নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে, তাহলে সেখানে জানাতে পারেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসিফ, বিদায় নিচ্ছি আজকে আপনাদের থেকে।